ভাই আল্লাহর নামে শুরু করছি, সবাই রেডি বসেন। ভাই আপনার সাইলেন্ট হলে শুরু করতে পারি? অনেক ধন্যবাদ আপনাদের, লম্বা সময় ধরে অপেক্ষা করছেন, থ্যাংক ইউ। আর আমার ওই মানে ডিরেক্টর হওয়ার প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম মিটিং আর প্রেস কনফারেন্সে আসছি। এখন আমি কয়েকটা জিনিস আউটলাইন করে দিচ্ছি। আমরা অনেক অনেক বিষয়ে আলোচনা করেছি, সবগুলো এখানে না বললে হবে। কিছু লাস্ট বোর্ড মিটিংয়ের মিনিট আমরা আলোচনা করে পাশ করেছি, আর এখন এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলে দিচ্ছি আপনাদের। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শীঘ্রই দিব, টপ ফোর ফার্মের মধ্যে একটা যে অডিট করবে আর কি, এটা দিয়ে শুরু করছি প্রথম। আমাদের যে টেন্ডার প্রসেসটা ছিল, একটা যে স্টেডিয়াম পূর্বাঞ্চলে হওয়ার কথা ছিল, সেই স্টেডিয়ামের টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা সর্বসম্মতিক্রমে। আমাদের বিপিএল নিয়ে অনেক আলোচনা হয়েছে, আর যে দুটো জিনিস আপনারা জানেন, বন্যার্থদের সাহায্যে ক্রিকেট বোর্ড একটা ফান্ড তৈরি করে আমরা কিছু ব্যাগ দিয়েছি, তারপর 1 কোটি টাকা আই থিঙ্ক জমা হয়ে গেছে, ওই ইয়ের ফান্ড চিফ অ্যাডভাইজারের ফান্ডে আমরা দিব, ওইটা এখনও দেওয়া হয়নি। এগুলো সব আজকে এজেন্ডাতে ছিল। মোটামুটি এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে, তারপরে এই এজেন্ডা ছাড়া বেশ কিছু জিনিস আলোচনা করেছি। বাট আপনারা মনে করেন মিসেলিনিয়াস গ্রাউন্ডস, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমার খুব একটা ইম্পর্টেন্ট জায়গা হবে। আপনি জানেন যে গ্রাউন্ডস অ্যান্ড আম্পায়ারিং খুব গুরুত্বপূর্ণ দুইটা জায়গা, এই দুইটা ইম্প্রুভ করাটা আমাদের আমি খুব জরুরি মনে করেছি। এবং আপনি আমি আমাদের যেই দুইজন ডিরেক্টর যারা সরাসরি জড়িত মেম্বারসের, আপনার চেয়ারম্যান আম্পায়ারিং অ্যান্ড সিসিডিএমে যে কাজ করছেন, সে বলেছে গত 2 বছর আম্পায়ারিং ভালো হয়েছে, ইম্প্রুভ করেছে, আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে আমি মনে করি। আর আপনার মোটামুটি এগুলোই ছিল। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা আলোচনা করেছি, আমাদের যে একটা কোয়ালিফাইং ছিল আপনারা জানেন, 3rd ডিভিশন কোয়ালিফাইং, অনেক টিম পার্টিসিপেট করতো, ওটা বেশ কিছু বন্ধ ছিল না, একটা দুটো টিম পার্টিসিপেট করতো, যেটা আমার মনে হয়েছে যে এটা আমাদের রিভাইভ করাটা খুব জরুরি। বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু কয়েক বছর ধরে বন্ধ আছে, এটা আমরা কী স্ট্রাকচারে রিভাইভ করবো ওই স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করেছি। কারণ আপনি জানেন যে যে কোনো ডিভিশন থেকে যেটা কোয়ালিফাইংয়ে যেটা অনেক র ট্যালেন্ট আসে, কিন্তু তারপর আমরা মনে করি যদি স্ট্রাকচার করি তাহলে আমাদের বেটার প্লেয়ার সম্ভাবনা বেশি। আপনি জানেন গত 2 বছর থেকে আমি শুনেছি একাডেমির মাধ্যমে একটা টুর্নামেন্ট হতো, বাট ওইটা আসলে একটা আলাদা একটা টুর্নামেন্ট, বাট আমরা ওটাকে রাখবো না, আমরা রিয়েলি কোয়ালিফাইং সবাইকে ওপেন করে দেবো, এটা নিয়ে আমাদের আলোচনার বাকি আছে। বাট এটা কনফার্ম করেছি আমরা এই কোয়ালিফাইংটা
নতুন করে মানে ফ্রুটফুলি চালু করবো, নট দুই টিম যারা 5 লাখ টাকা না কত আপনার ফিস ছিল ওইটা আর থাকবে না, এটা আগে যেরকম ছিল রিজনেবল 20-25 হাজার টাকা ফিস দিয়ে আমরা শুরু করবো আর কি। আর কোনো ইম্পর্টেন্ট জিনিস ছিল মোটামুটি আমরা, আপনি জানেন যে দুইটা প্লেয়ারকে সাসপেন্ড করা হয়েছিল যেটা তাদের তেমন করে দোষ ছিল, তাদের একটা হিয়ারিং করবো আমরা, আমরা জানতে আমরা নট হিয়ারিং আমরা জানতে চাইবো যে কী কারণে তাদের সাসপেন্ড করা হয়েছিল, সে ব্যাপারটা আমরা জেনে তারপরে এটার ব্যাপারে আমরা ডিসিশন নিব আর কি। আর আমাদের এখনও যেই এটা এখনও তৈরি রেডি করতে পারিনি আমাদের, আপনি জানেন যে আমাদের বেশ কিছু ডিরেক্টর উপস্থিত থাকতে পারে না আর যারা আছে তাদের ওভার বার্ডেন হয়েছি, তো আমরা এখনও বন্টন করতে পারিনি। হোপফুলি আমরা খুব শীঘ্রই চেষ্টা করব যে আমাদের এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, এর সাথে আপনি জানেন যে হয়তোবা আপনার ক্রিকেট অপারেশনসে চেয়ারম্যান নাই বাট তার সাথে আপনি জানেন ম্যানেজার আছে, তারপরে মেম্বার্স আছেন, খালেদ মাহমুদ সুজন বেশ কয়েকটা কমিটিতে আছেন, সো আমরা এটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি। আর সাকিব বিষয়ে তো অলরেডি আমি বলেছি মনে আগে, ওই ওখানেই আছি আমরা, আপনি জানেন যে সাকিবকে ওই কেসটা কোনো মানে ওটার কোনো দিকে না গেলে ও খেলতে পারবে, এটা আমরা আগে উল্লেখ করে দিয়েছি। মোটামুটি এগুলো আজকে আলোচ্য বিষয় ছিল। আর ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু লম্বা হয়েছে মিটিংটা, তার মধ্যে আরও আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি, এগুলো আসলে গ্রাউন্ড ও এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল গ্রাউন্ড পারচেজ করার ব্যাপারে, সো আমরা এটাতে একটা কমিটি করে ওইটা আমরা আগে 2-3টা জায়গা দেখা হয়েছিল, এখন আমরা ওই জায়গাগুলো দেখব, আবার নতুন কোনো জায়গা যদি সংবাদ পাই, আগে হয়তো আমরা 2টা জায়গা দেখার চেষ্টা করেছিলাম, 2 জায়গায় আমরা আমি আগের বোর্ড যেটা করেছিলাম আমরা চাচ্ছি এখন 1 জায়গায় যদি বেশি জায়গা নিয়ে ফ্যাসিলিটিটা আপনার আরও কম্প্যাক্ট হয়, লাইক ইউনো লেটস সে ইনডোর ড্রেসিং রুম 2টা মাঠ যদি একসাথে হয় তাহলে কিছু খরচ কমবে আমাদের, সো এটা আমরা আলোচনা করেছি বাট এটা এখনও কনফার্ম হয়নি। আমরা আগামী শনিবার প্ল্যান করেছি যে আমাদের যেই যেই জায়গাটা আমরা পেয়েছি পূর্বাচলে ওখানে আমরা ভিজিট করব, ওইটা কারেন্ট অবস্থা দেখি যে ইমিডিয়েট আমরা কোনো মাসের কাজ শুরু করতে পারি কি না দেখব, প্লাস অন্য জায়গা অন্য গ্রাউন্ডগুলো দেখার চেষ্টা করব। আর আপনার মোটামুটি এগুলোই আলোচনা হয়েছে, তো ফার্স্ট মিটিং ইট ওয়াজ ভেরি পার্টিসিপেটরি আমি বলবো, সবাই তার ইনপুট দেওয়ার চেষ্টা করেছে যে যার ডিপার্টমেন্ট, তার বাইরে গিয়ে মিসেলেনিয়াস আমরা অনেক জিনিস নিয়ে আলোচনা করেছি একটু আগে বললাম, তো মোটামুটি এটাই। এখন যদি আপনাদের কিছু কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন নিব, বাট এটা আমার মনে হয় যে আপনারাও লম্বা সময় ধরে আছেন আর আমি মনে করবো যে আমাদেরও লম্বা দিন গেছে, সো এটা যত শর্ট আর আমরা তো মিটিং করবো আরও শীঘ্রই, সো ওটার জন্য থাকি। বাতিল হয়েছে আপনি জানেন যে আমরা এই মুহূর্তে এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে, সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না, আর যেহেতু সময় নেই এই জন্য আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল সেই জন্য আজকে আমাদের করতে হয়েছে, যদি আমাদের সিচুয়েশন ইম্প্রুভ করে বা যদি আমরা মনে করি রিভাইজ করে কিছু করা যায় কি না তাহলে আমরা চেষ্টা করব ওটা নতুন করে আবার কল করার জন্য, কিন্তু এটা এই মাঠটা আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে, তার কারণ হচ্ছে এখানে আমাদের যেই যেটা আমরা বলছি যেই টাকাটা খরচ হয়েছে আমরা চেষ্টা করছি পুরাটা তো আপনি 100% ওইটা পুরাটা ফুলফিল হবে না, কেন আপনি জানেন প্রজেক্টটা অনেক বড় ছিল, ওখান থেকে এখন আমরা এটা ছোটো মানে হয়তো বা মাঠ প্রথম শুরু করবো তারপর স্টেডিয়াম হবে, এটা আসলে আরও পরবর্তীতে আমরা বলতে পারবো আপনাদের, যতটুকু টাকা খরচ হয়েছে ওখান থেকে যদি কিছু আমরা রিকভারি করতে পারি, লেটস সে খেলার 2টা মাঠ যদি করতে পারি ওই মূল নকশাটা ঠিক রেখে, তারপর হয়তো বা যদি সুযোগ সুবিধা হয় তখন
তখন আমরা হয়তো ওইটার উপরে বিল করতে পারি, সো দ্যাট আমরা কনসালটেন্সি ফার্মকে যে পয়সাটা আমরা যেটা হয় আমাকে বলেছি কিছু টাকা যে কন ছিল ওইটার থেকে কিছু টাকা তাদের দেওয়া হয়েছে, ওখান থেকে আমরা যাতে কিছুটা আমরা কিছু রিটার্ন হয় আর কি। নেক্সট ফতুল্লার আপনি জানেন যে অনেক কাজের মধ্যে মাটি ভরার শুরু হয়েছিল, মাটি ভরার সাথে আমি যেহেতু আমি নারায়ণগঞ্জের থাকি আমার ওইখানে কাজ হয়, আমি চেষ্টা করেছি যারা করছিল কাজ তাদের সাথে যোগাযোগ করার জন্য, এখন পুরা ওই মাটি তোলার কাজটাই বন্ধ আছে, সো এটা চালু হলেই তাদের সাথে কথা বলে আবার শুরু করে দিব। কেননা আমি এখনও বলছি প্রায়োরিটি হলো মাঠগুলা, মানে আমার মাঠগুলা তৈরি করতে হবে অনেক বড় বাজেটের না, যেটা হলে গিয়ে আপনার মাঠ উইকেট ড্রেসিং রুম যেটা খুব এসেন্সিয়াল আপনি জানেন ম্যাচ চালানোর জন্য, তারপর আপনি ইনফ্রাস্ট্রাকচার লাইক গ্যালারি ইন্টারন্যাশনাল ম্যাচ করার জন্য ওগুলো পরে, বাট ইনিশিয়ালি আমরা বেশ কিছু মাঠ ডেভেলপ করার চেষ্টা করছি, এটা একদম যত এটা একদম খুব তাড়াতাড়ি এটা ফল দেখতে পাবেন আর কি। আসলে বিসিবি কি ল্যান্ড না কিনে এটা কি আপনার সরকারি যে খাস জায়গা আছে সেই জায়গাগুলা কি আপনারা নিতে পারে কিনা, কারণ ব্যাপারটা হচ্ছে ক্রিকেট বোর্ডকে কয়েক বছর ধরে দেখছি অবকাঠামোগত উন্নয়ন এবং সংস্কারের নামে এটা বেশি ঝুঁকে পড়ছে, যেটা হচ্ছে ক্ল্যাশ করে। এনএসসির কিন্তু পরিষ্কার গঠনতন্ত্রে লেখা আছে যে বাংলাদেশের সকল ক্রীড়া স্থাপনার মানে স্থাপনা নির্মাণ সংস্কার এবং তার পরিচর্যার দায়িত্ব হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের, এটা 74 অ্যাক্ট অনুযায়ী স্পষ্ট করে লেখা আছে এবং সেটা সংশোধন হয় নাই। কিন্তু ক্রিকেট বোর্ড যেটা করতেছে গত কয়েক বছর ধরে 2011 সাল থেকে শুরু করেছে এবং এই পাপন ভাই পুরো টেনুরে এরা কিন্তু একটা নিজস্ব ডিপার্টমেন্ট না থাকার পরও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট না থাকার পরও এরা কিন্তু শুধু অবকাঠামোগত উন্নয়ন করতেছে এবং এই ক্ষেত্রে যত অনিয়ম যেটা দেখতেছেন আপনি যে গ্রাউন্ডস এর এমনও দেখা গেছে যে মাটিটার আপনার ভ্যালু হয় 12 টাকা, সেই মাটিটা 28 টাকা করে কেনা হয়েছে, এটা নিয়ে অনেক অনেক ধরনের রিপোর্ট অনেকবার বিভিন্ন ভাবে হয়েছে, তো ঘুরে ফিরে কি আমরা সেই সুযোগটা বারবার করে দিচ্ছি কিনা এটা। আর দ্বিতীয় একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি একসঙ্গে বলি অন্য কারণে আমি একটু স্টাডি করে আসছি, সেটা হচ্ছে যে বিগত 12 বছরে যদি বোর্ডের যে অনিয়মগুলো ফিনান্সিয়াল দুর্নীতি হয় সেইখানে তো আমি দেখতেছি যে সকল চুক্তিতে স্বাক্ষর আছে কিন্তু সিওর, তাহলে এই সিওর যদি 12 বছর পৃথিবীতে ইতিহাসে রেকর্ড যে কোন সিও নির্ধারিত মেয়াদের পর 2 বছর 3 বছর বেশি থাকতে পারে নাই, কিন্তু আমাদের সিওর স্থায়ী পদ হয়ে গেছে 2012 সালে মঞ্জু ভাই মারা যাওয়ার পর থেকে স্টিল এখনো আছেন, তো সকল অনিয়মের হচ্ছে উনি সহযোগী হিসেবে কিন্তু রয়েছেন, এখন কি এই জায়গাটা কি আপনারা একটা অনিয়মের সহযোগী কে কে রেখে কি আপনারা এই ক্রিকেট বাংলাদেশের সকল ব্যাংক বীমা প্রতিষ্ঠান এবং যে আর্থিক প্রতিষ্ঠান শুধু না আপনার রাষ্ট্রের সচিবও কিন্তু চেঞ্জ হয়েছে, যেহেতু দাপ্তরিক কাজ যারা করে সেই সচিব গুলো চেঞ্জ করবেন, এই কারণে যে তারা দুর্নীতির সাথে দুর্নীতি সহায়ক ছিল বলে তাদেরকে আপনি যদি ইনভেস্টিগেশন করেন তাহলে কিন্তু অনলি আপনি জানেন।